হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর পেছনে দেখতেই পাচ্ছ ডাকাতটা চলে এসছে। আজকে আমার লাঞ্চে আছে ভাত, এটা হচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে, আজকে আমার লাঞ্চে আছে ভাত, আলু ভর্তা, মসুর ডালের বড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে আলু পটল পেঁপে উচ্ছে সব দিয়ে মাখা সিদ্ধ ডিম পোস্ত, আমার ফেভারিট, আর হচ্ছে টকের ডাল। আর ভিকির আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, কেউ বেল বাজিয়েছে সেই জন্য ভিকি চিৎকার করছে। তো চলো খাওয়া শুরু করছি। আটা, তোমার খাওয়ার আজকে এখানে কিচ্ছু নেই, আটা সব ঝাল। ডালের বড়া এরকম সব তখন দিয়ে মেখে খেয়ে দেখবে একদিন, কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে। বেলু আজকে খুব ব্যস্ত, সব খেলা নিয়ে এসছে, এই পোস্তটায় পেঁয়াজ দেওয়া হয়নি। তো যারা ডিম পোস্ত রেসিপিটা দেখোনি, আমার চ্যানেলে আছে, দেখতে পারো, নাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করো, আমি লিঙ্ক দিয়ে দেবো।
দারুন। নেক্সট সোমবারে তোমরা আবার একটা 300 দেখতে পাবো আমার আর সৌরভের। আগের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছো, তোমরা বলেছো দাদা খুব ভালো। অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি এত পেঁয়াজ খাই আমার ডাইজেস্ট হয় কী করে, বলে বিশ্বাস করবে না, আমার থ্রু আউট দ্য প্রেগনেন্সি আমি একটা দিনও ডাইজেস্টের বা অন্য কোনো মেডিসিন খাইনি, আমার সুগার প্রেশার কিছু ছিল না, ইভেন আমার ডাইজেশনের কোনো প্রবলেম হয়নি, আমি আমি চুটিয়ে বাইরের খাবার খেয়েছি, তারপরে মারাত্মক ঝাল খেয়েছি, মারাত্মক মানে ডলু পেটে থাকতে আমি যা ঝাল খেতাম না, আমাকে ডাক্তার শুধু বলতো তুই কি করছিস প্রবলেমই, একটু দেখে শুনে খা, আমি শুধু ডাক্তারের কাছে যেতাম চেক আপ করানোর জন্য, আদারওয়াইজ আমার কোনো সমস্যা কোনো দিন হয়নি, না ডাইজেশনের না অন্য কিছু কোনো দিন কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি, সেই জন্য আমার ডাইজেশন নিয়ে কোনো প্রবলেম হয় না, আমি যাই খাই না কেন আমি ব্যালেন্স করে খাই, আমার ডাইজেস্ট হয়ে যায়। থ্রু আউট দ্য প্রেগনেন্সি যে যে ওষুধগুলো শুধু প্রেগনেন্সি দেখে থাকে শুধু সেইগুলো মানে ভিটামিন বি এটা সেটা ছাড়া আমি কোনো দিন এক্সট্রা ওষুধ খাইনি, কোনো দিন না। খেলা কমপ্লিট, আর আমাকে যদি কেউ বলে আমি এক গাদা খাই তাহলে সে ভুল বলবে। এখানে এসো, এখানে এসো, অনেকক্ষণ তোমাকে দেখেনি সবাই, আগে এখানে আসো সাইডে দেবো, বাবা আরে শোনো শোনো একটা হামি দো, একটা হামি দো, আর এখানে 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 একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে আমিও দেবো, আমাকে চোখে হারায়।
আহ কি মিষ্টি খেতে। আহ এতক্ষণ কিছু খেলাম, পেট ভরলো না, এটা খেয়ে পেট ভরে গেল। সবাইকে টাকা একটু হাই বলে দাও, ফ্লাইং কিছু দাও। আর বলো তো, এ ফর অ্যাপেল, ওকে একটা বই কিনে দিয়েছি, সেটা দেখে দেখে একটু একটু করে আইডেন্টিফাই করতে শিখছে। আহা আমার সুগার হয়ে যাবে এত মিষ্টি খেলে। আমার মায়ের সুগারের ধাত নেই, আমার বাবার আছে, সেই জন্য আমারও টাচুট এখনো অবধি কিচ্ছু হয়নি। থ্রু আউট দ্য প্রেগনেন্সিও হয়নি, থ্রু আউট দ্য প্রেগনেন্সি অনেকে মোস্ট অফ দ্য মানে 100-এর মধ্যে 90% সবার সুগার, হাই প্রেশার, এটা সেটা থাকে। আমার কোনো দিন কিছু হয়নি, আমার শুধু একটা সময়তেই হয়েছিল, যখন আমাকে ওটিতে নিয়ে গিয়ে ব্যাকে যখন ইঞ্জেকশন দিয়েছে তখন আমার বিপি হাই হয়ে গেছিলো, তারপরে আবার সব ঠিক হয়ে গেছে। ডাক্তার যখন দেখালো ওকে, আমাকে ঘোর অবস্থাতেও জিজ্ঞেস করেছিল তুমি কী চাও। আমার যারা ব্লগ চ্যানেল দেখো তারা হয়তো দেখলে বুঝতে পারবে, আমি যখন জানতে পারি আমি কনসিভ করেছি, আমি একটা বেবি গার্লের পোস্টার নিয়ে এসে আমি আমার রুমে লাগিয়েছিলাম। যে ডক্টর দেখালো যখন বলল কী চাও, আমি বললাম মেয়ে চাই, মেয়ের ওকে দেখালো, ব্যাস তারপরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপরে আমার কোনো জ্ঞান ছিল না, সেই রাতে 10টার সময় জ্ঞান এসেছিলো, তারপরে ওকে গিয়ে দেখেছি। তাই না রইল, আমাকে আমি প্রচুর খেয়েছি থ্রু আউট দ্য প্রেগনেন্সি, প্রচুর। আমার কোনোদিনও ভমিট হয়নি, কোনোদিনও কিচ্ছু হয়নি, প্রচুর খেয়েছি, প্রচুর। মানে আমার ওয়েট যা ছিল ওয়েট পুরো ডাবল হয়ে গেছিলো, এখন সেই জন্যতে স্ট্রাগল করতে হচ্ছে, স্ট্রাগল। মেয়ে আমাকে একটুও জ্বালায়নি, এখন জ্বালায়, এখন খুব দুষ্টু করে, ভীষণ দুষ্টু করে। হ্যাঁ সবসময় ধর 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 ধর, সবসময় ধর 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 ধর, সবসময় ধর ধর করতে হয়। একটুও চোখে ঘুম নেই, একটুও এক জায়গায় বসে না, যতটাই মানে পেটে থাকতে শান্ত ছিল এখন মারাত্মক। তাই না ছিল, একটা এদিকে এসো, এখানে এসো, আমাকে একটা হামি দাও, একটা হামি দাও, আচ্ছা টাটা করে দাও, ওটা টাটা টাটা করে, আবার ফ্লাইং কিস দিয়ে দাও, এটা ফ্লাইং কিস দিয়ে দাও, ওটা ফ্লাইং কিস দিয়ে দাও, দেবে না ফ্লাইং কিস দেবে না, খুব ভালো মেয়েটা আমার, জানো আর মেয়েটা আমার খুব ভালো। এদিকে আসো, এদিকে আসো, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, টাটা করে দাও, আচ্ছা টাটা করে দাও, টাটা।